আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। এখানে তৃতীয় তলার ওই ছাদটি কয় ফিটে ঢালাই করা হচ্ছে এবং আপনার বাড়িটি কয় ফিট ঢালাই করলে সবচেয়ে ভালো হবে, তো যা আপনাদের একটা ধারণা বা আইডিয়া হবে। তো এখানে দেখেন যে আমরা ছাদটা ঢালাই করা হচ্ছে, এটা কিন্তু চারতলা হবে ভবনটি, নিচতলা আগেই করা ছিল, এখন আরও তিনটা ছাদ হবে। তো আমরা দ্বিতীয় তলার ছাদ ঢালাই করা হয়েছে এবং এখন তৃতীয় তলার কলাম ঢালাই করা হচ্ছে। তৃতীয় তলা ছাদ দেওয়ার পর আবার চতুর্থ তলার কাজ শুরু করা হবে। আমাদের দ্বিতীয় তলার ছাদটা দিছি, ওইটা কিন্তু 9 ফিট 10 ইঞ্চি ঢালাই করা হয়েছে। এখন তৃতীয় তলার ওই ছাদটিও 9 ফিট 10 ইঞ্চিতে কলাম ঢালাই করা হচ্ছে। এটা কিন্তু একটা প্লাট ছাদ, যেটা কনসিল ছাদ, নিচে বিম দেখা যাবে না, ওই ছাদ। তো আসলে আপনার বাড়ি করলে বিল্ডিং নিচতলা যদি করেন তাহলে আপনার 10 ফিট ক্লিয়ার থাকতে হবে, একেবারে ছাদ পর্যন্ত, ফ্লোর লেভেল থেকে ছাদ পর্যন্ত 10 ফিট ক্লিয়ার থাকতে হবে। আর যদি আপনার বাড়িটি দুইতলার বেশি হয়, যেমন তৃতীয় চতুর্থ তলা বা পঞ্চম তলা পর্যন্ত হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি 9.5 ফিটেও ছাদ দেন তাহলে কিন্তু সমস্যা নেই, কারণ আপনি প্রত্যেক তলা 6 ইঞ্চি করে আপনি পাবেন। তো 6 ইঞ্চি যদি আপনি 4 তলা বাড়ি করেন তাহলে দেখা গেল 6 ইঞ্চি করে হইলে 2 ফিট জায়গা বাঁচবে, এবং বিল্ডিংয়ের শুধু 2 ফিট জায়গা বাঁচবে তা না, বিল্ডিংয়ের লোডও কিন্তু কমবে। 2 ফিট জায়গায় তো আপনার মালামাল লাগবে, সব কিছুই লাগবে, তো 2 ফিট কিন্তু আপনার বাঁচবে, সেই ক্ষেত্রে কিন্তু টাকাও বাঁচবে, আপনার বিল্ডিংয়ের লোডও কমবে। তো ওইটা হিসাব করলে আবার সিঁড়িতে যদি আপনি যান, 6 ইঞ্চি জায়গায় যদি কমে, দেখবেন যে সিঁড়ির হাইট আস্তে আস্তে কমে আসবে, কারণ 6 ইঞ্চি বেশি হইলে তো সিঁড়িটাও একটা বেশি রাখতো, কিন্তু একটা সিঁড়ি যেহেতু কম হবে সিঁড়ির হাইটগুলো একটু কমে আসবে। তো এখানে আপনি যদি 9.5 ফিটে ছাদ দেন তাইলে কিন্তু সমস্যা নেই। আমরা যখন একটা 4 তলা 5 তলা বাড়ি করি ওইখানে কিন্তু 9 ফিটেও ছাদ দেওয়া হয়। তো 9 ফিটে দিলে 9 ফিট 3 ইঞ্চিতে আপনি দিতে হবে, দেখা গেল ফ্লোর যখন টাইলস করবেন, প্লাস্টার করবেন, ওই ক্ষেত্রে হাইটটা আরও কিছু কমে যায়। তো সেই ক্ষেত্রে 9 ফিটও আমরা অনেক জায়গায় ছাদ দিই, কিন্তু 9.5 ফিটে দিলেই বেটার। যদি 4 তলা একটা ভবন হয় তো আপনার 9 ফিট 6 ইঞ্চিতে ছাদ দিলেও বেটার হয়, কারণ আপনার ওইখানে তো সমস্যা নেই, 9 ফিট 6 ইঞ্চিতে যদি ছাদ দেন এখানে কিন্তু আপনি কোনো সমস্যা নেই, ফ্যান দেখা যাবে মাথার উপর লাগবে না বা কোনো সমস্যাই হবে না। এবং অনেক জায়গায় আমরা দেখা যাচ্ছে যে যদি আপনি 9 ফিটে ছাদ দেন, যে বাথরুমে পল ছাদ দেওয়া লাগে, পল স্ল্যাব ওইটাও লাগে না। তো ওই ক্ষেত্রে আপনারা যদি 9.5 ফিটে ছাদ দেন সেই ক্ষেত্রে আপনি পল ছাদ দেওয়া যায়, কোনো সমস্যা হয় না, এটার ভিতরে ঢুকাও যায়, সমস্যা নেই। তো 9.5 ফিটে দিলে আপনার কিন্তু খরচও বাঁচে, আবার কিন্তু লোডও, বিল্ডিংয়ের লোডও কমে, এই ক্ষেত্রে আপনি 9.5 ফিটে দিতে পারেন। আর ওইটাই হলো নিচতলা বাড়ি। তো নিচতলা বাড়ি আপনার অবশ্যই 10 ফুট থাকতে হবে, 10 ফুটের কম নিচতলাতে দেওয়া যাবে না, এটা আপনাকে অবশ্যই 10 ফুট থাকতে হবে। তো এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি দ্বিতীয় এবং তৃতীয় তলা চতুর্থ তলায় 9 ফিট 10 ইঞ্চিতে কেন দিচ্ছেন। তো ওইটা আমরা মানন সাহেবকে অনেক বুঝাইছি, উনি বুঝতে, যে উনি ওনার কথা হইলো যে আমার 9 ফিট 10 ইঞ্চিতে ঢালাই দিও, যতটুকু তাকে থাকবো ক্লিয়ার আমার প্রয়োজন নেই। তো 9 ফুট 10 ইঞ্চি যে কথা, 10 ফিট তো সমানই কথা, আর 2 ইঞ্চির জন্য হয়তো কম বেশি। তো যারা বিল্ডিং করবেন তারা অবশ্যই বুঝে শুনে একজন ভালো ইঞ্জিনিয়ারি পরামর্শ মতে করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা কথা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে কোনো না কোনো আইডিয়া পাবেন, আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে যাবেন।